ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। যেরকম বললেন আমরা চেষ্টা করছি অ্যাওয়ারনেস শুধুমাত্র নট অনলি অ্যামং দ্য স্টুডেন্টস, তাদের বাড়িতেও যাতে অ্যাওয়ারনেসটা যায় এবং তাদের লোকালিটিতেও যাতে এটা ছড়ায় সেই চেষ্টাটা করা হচ্ছে। স্কুলের তরফ থেকে মাস্টারমশাইরা অত্যন্ত সহযোগিতা করছেন। আমরা আজকে যেটা করেছি র্যালি এবং বিভিন্ন রকম অ্যাওয়ারনেসের মাধ্যমে ওদের কাছে মেসেজটা দিয়েছি যে প্রিভেনশান কী করে করা যায়, প্রিভেনশানটাতেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক সমস্ত কিছুকে পরিষ্কার রাখার বিষয়টা থাকছে এবং জ্বর ইত্যাদি হলে তাৎক্ষণিকভাবে কী করা উচিত এবং কী করা উচিত নয় সেগুলো নিয়েও তাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। হেলথ ডিপার্টমেন্ট থেকেও এসেছিলেন আজকে এবং আমরা চেষ্টা করব রেগুলার ইন্টারভেলে এই ব্যাপারটা চালিয়ে যাওয়ার। বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো স্ট্যাগনেন্ট ওয়াটার এখানে থাকে, বিশেষ করে বর্ষাকালে বা তার পরবর্তীকালে। তো আমরা একটা প্রস্তাব নিয়েছি যে ফিশারিজের সঙ্গে একটা কোলাবোরেশন, যে গাপ্তি মাছ আমরা ডিস্ট্রিবিউট করব বিভিন্ন ইনস্টিটিউটে এবং তাদের ছেলে মেয়েদের মধ্যে, তারা নিজে নিজের এলাকাতে এই ধরনের যেখানে ছোটো ছোটো জলাশয় ইত্যাদি আছে স্ট্যাগনেন্ট ওয়াটার, সেখানে এগুলো ছাড়তে পারি। এগুলো খুব তাড়াতাড়ি নিজেরাই বাড়ে সংখ্যা এবং তারা মশার লার্ভাগুলোকে খেয়ে নিয়ে আমরা প্রিভেনশনের জায়গাটা অনেকটা ভালোভাবে চলছে। আপনাদের ভক্তিরগণ ডিজিজের ওপরে একটা অ্যাওয়ারনেস চলছে ছেলে মেয়েদের এই ব্যাপারে অতিবাহন করা এবং এইটার মাধ্যমে ছেলে মেয়েদের মাধ্যমে ওদের মেসেজটা যাতে বাড়িতে যায়, গার্জেনদের কাছে যায়, লোকালিটিতে একটা অ্যাওয়ারনেস আসে, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আজকে আমাদের এই প্রোগ্রাম। কী কী করছেন অ্যাওয়ারনেস কীভাবে? অ্যাওয়ারনেস এটা আমাদের অ্যাওয়ারনেস এই ব্যাপারে যেটা আছে সেটা এমনি ক্লাস ক্যাম্পেইন আমাদের তো হই মানে হয়, পাশাপাশি আজকে যে ব্যাপারটা করা আছে যে ওদের র্যালি, লোকালি একটা র্যালি এবং ওদের সঙ্গে এই ব্যাপার বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে কোন কোন জায়গা থেকে ডেঙ্গু এই ব্যাপারটা হতে পারে সেই ব্যাপারে ওদের নিশ্চিত করা যে এই জায়গাগুলো এবং তার জন্য প্রিকশন কী কী নেবে, কীভাবে এখান থেকে এড়িয়ে থাকবে এবং ডেঙ্গু যদি হয়ে যায় সে তাহলেই বা কী করবে, এই ব্যাপারে ওদের কাছে মেসেজটা আমরা দিয়েছি যাতে করে ছেলেমেয়েরা ডেঙ্গু মানে একটা ভয় না পেয়ে অন্তত ডাক্তারের কাছে যায় এবং তার জন্য যা করার ডাক্তার করবে হসপিটালাইজ করে এবং নিজেদের বাড়ি আশেপাশের এবং অন্তত নিজের পাড়াপড়শি যেগুলো আছে কোনো জল না জমে, প্লাস্টিক ব্যবহার সম্পর্কে আমরা বলেছি যাতে না করে, এটা আমাদের স্কুল যেমন টোটালি প্লাস্টিক ফ্রি একটা জোন, সেরকম বাইরে প্লাস্টিক ইউজ করবে না, টায়ার ফুলের ভাস যে সবগুলো আছে সেগুলোতে জল জমতে দেবে না, এগুলো ক্লিয়ার করবে যাতে করে মশা লার্ভা এডিস মশা ওখানে ডিম পারতে না পারে। পাশাপাশি আমাদের আর একটা জিনিস করা আছে সেটা হলো আমরা নিজেদের হেল থেকে এবং ব্লকের সহায়তা নিয়ে কিছু গাপ্তি মাছ আমরা এখানে রেখেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গাপ্তি মাছ থেকে পরবর্তীকালে ওদের যখন রিহিটা হবে তখন ওখান থেকে কিছু মাছ আমরা ছেলে মেয়েদের দেবো, তারা প্রয়োজনীয় জায়গাটা বলবে সেখানে আমরা দেবো এবং গাপ্তি মাছ তারা ব্যবহার করতে পারে যাতে করে লার্ভাটা নষ্ট হয়। ওই গাপ্তি আমাদের রাখা আছে স্কুলে, আর মাছের একটা প্রজেক্ট আমাদের আছে, এইভাবে আমরা ব্যাপারটা দেখছি। আপনার নাম? শিবশঙ্কর সাহা। আপনি? হেডমাস্টার মশাই। যে তোমার নাম?